ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তোকে কেহ কি কোনোদিন চুমা খেয়েছে? হ্যাঁ করেছে তো, আমি যখন 15 বছরের ছিনু তখন ট্রেনে চেপে আমি কলকাতা যাচ্ছি, তখন ট্রেনের ওপর একটা মায়া আমার কাছে আইলো আর আমাকে চুমা খাইলে, তারপর আমাকে বললে, এ 10 টাকা দে না। কি ব্যাপার বে টিঙ্কু, এত রাতে বসে বসে এখানে কি করছিস? আর বলিস না ভাই, রাত জাগছি। কেন বে? তোকে আর কি বলবো রে ভাই, আজ আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল, ওই লেগে গেল ডাক্তারের কাছে, তো ডাক্তারে বললে যে সকাল সকাল ঘুমাইতে, ওই লেগে রাত জেগে বসে আছি, শালা সকালটা যে কখন হবে। এই সাফি, কালাকে বলে দে। ঠিক আছে। এই কালা, কালা, আমি দাদা আর বাবু একটু বাইরে আছি, তুই কারখানাটা নজর রাখ। না, আমি এখন টিফিন করব না। এই আমি দাদা আর বাবু একটু বাইরে আছি, তুই কারখানাটা নজর রাখিস। নজর রাখবো? আচ্ছা ঠিক আছে। কাউকে দেখতে পাচ্ছি না, তোর বাবু কোথাও গেছে নাকি রে? তোর বাবুর কাছে আমার একটা কাঁচি আছে, ওটা দে। গালাটাল আছে নাকি? ওই এতক্ষণ ধরে চাচা শুনতে পাচ্ছিস না? তোর বাবুর কাছে আমার একটা কাঁচি আছে, ওটা দে। ওর কাছে যা কিছু আছে সব বের কর, আমাকে দে। কিছু বোঝা ওকে। এই কে এলো, না এলো বুঝবি নি, চোর বলে মাথা উঠে। আমি এখন মাল টাল বইতে পারবো না ভাই। এ ভাই, কিছু টাকা দে না বে। টাকা নিয়ে কি করবি বে? এদের সামনে কয়দিন পরই পরীক্ষা, তাই বই কিনবো, পড়াশোনা করবো। ও বাবা, সারা বছর পড়াশোনার কোনো নাম কথা নাই, আর এই পরীক্ষার সময় বই কিনে তুমি পড়বে? তো যখন যেটা দরকার তখন সেটা করতে হবে না? ঠিকই বলেছি? কি ঠিকই বলেছিস বে? তো ঠিকই বলিনি? তোর যখন হাগা চাপাই তখনই তো তুই হাগতে যাস না, আগে থেকে বাথরুমে ঢুকে বসে থাকিস? তোর কিছু বলতে বাবু, একটা লোক এসেছে। হ্যাঁ আসতে বল। বাবু, একটা লোক এসেছে। আসতে বল। বাবু, একটা লোক এসেছে। তখন থেকে বলছি তো আসতে বল। আপনি বাবু বলে কি মাথা কিনে নিয়েছেন? কত আসতে বল। আরে হত ছাড়া লোকটাকে ভেতরে আসতে বল, লোকটাকে। যা যা চলে যেতে বললো, বলে দিয়েছি। আবে পয়সা ধার লি, আবার মুখ লুকাচ্ছিস কেন বে? আর পয়সাটা কবে দিবি বল, আমার তাড়াতাড়ি পয়সার দরকার। দিয়ে দিব রে ভাই, দিয়ে দিব, এই মাসের 34 তারিখে দিয়ে দিব। 34 তারিখ? আমাকে খেপা পেয়েছিস লই, দেখে আমাকে খেপা মনে হয়েছে? এই মাসের 32 তারিখ টাকা দিবি আমাকে? কি ব্যাপার বলতো সাফি, এই অবস্থা কেন? হ্যাঁ রে কালা। হ্যাঁ আরে সাফি। হ্যাঁ বাবু। এবার একটা বিয়ে থা করে নে। আপনি কি যে বলেন বাবু, তোর জন্য একটা মেয়ের সন্ধান করব নাকি? সাফির বিয়ের কথা চলছে বাবু, আমাদের বড় হাতুড়িটা কোথায়? যা, বড় হাতুড়িটা সেই কারখানায় পড়ে আছে। এই কালা, যা গিয়ে পাশের কারখানা থেকে হাতুড়িটা নিয়ে আয়। ঠিক আছে। আরে কালা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস বস, এখানে দুটো কথা বলি। না না, টাইম নেই, সাফির বিয়ের কথা বলতে। সাফির বিয়ে কার সঙ্গে? তোর বোনের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আরে উপায় যা, সাফি তোমার বোনকে বিয়ে করতে চায়। আরে যৌতুক কিচ্ছু লাগবে না। কি আজে বাজে বক্ত তুমি! আরে আমি ঠিকই বলছি, সাফি কোথায়? দেখাশোনা কালকে হবে। ধুর, কালাটা যে কোথায় গেল! এই সাফি। হ্যাঁ দাদা। দেখ তো কালা কি করছে। ধুস, এতক্ষণ ধরে কি করছে? অনেকক্ষণ তো গেছে। হ্যাঁ রে, তোকে এতক্ষণ ধরে হাতে সাফি কালা কি বলছে তো আমি কথা বলছি, কতক্ষণ সময় লাগে তোর? কি হলো রে বাবা! আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এই লকডাউনের দিনে আপনাদের কাছে টাকা নাই?
আপনারা বাড়িতে বসে বসে নিজের মোবাইল থেকে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান? তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর ধামাকা অফার। আসুন, এগিয়ে আসুন, আমার প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন, এই সুযোগ আর একবার পাবেন না। কি অফার জি ভাই, কি অফার আমাকে বলো, আমি ইনকাম করব। তেমন কিছু কাজ নয়, নিজের নিজের মোবাইল বেচে দাও। তো বাচ্চারা, একটা প্রশ্নের উত্তর দে, যে ভুল বলবে তার পেছনে কইসে একটা লাঠির বাড়ি পড়বে। তুই প্রথমে বল, তাজমহল কুঠে আছে? মুম্বাই। ভুল। আবে মারলি কেন বে? তুমি তো বললে জি যে যে ভুল বলবে তার পেছনে এক লাঠি পড়বে। বিষ আছে ভাই, বিষ আছে, তোমার কাছে বিষ আছে? দাও তো একটু, দাও তো।